Good evening, everybody. I'm Dr. Himadrisekhar, Mondal, internal medicine specialist from Tomlup, West Bengal. Today, our discussion this evening is hypertension and its prevention. Before to discuss in Bengali for the better understanding of the patients. Ajker alochona bishoy hocche uccho raktochap, jeta ke amra sadharonoto high pressure ba high blood pressure bole jani. এবং কিভাবে এটাকে প্রতিহত করা যায় সেটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে। আর সবাই জানতে চায় যে রক্তচাপ বলতে কি বোঝায়। রক্তচাপ বলতে বোঝায় হচ্ছে যে হার্ট যখন পাম্প করে তখন ব্লাডকে প্রেসার দিয়ে আমাদের শিরা এবং ধমনির মধ্যে দিয়ে পাঠানো হয়। তখন সেই রক্ত যাওয়ার সময় শিরা ধমনির দেয়ালের উপর একটা প্রেশার দেয়, সেই প্রেশারটাকেই আমরা বলা হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ খুব সহজেই পরিমাপ করা যায়। স্বাস্থ্যবান লোকের ব্লাড প্রেশার দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, কিন্তু দীর্ঘক্ষণের যখন সেটা বেশি থাকে তখন সেটা খুব চিন্তার বিষয় থাকে এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকারক হতে পারে। রক্তচাপ সাধারণত কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের রক্তচাপকে কমাতে বা বাড়াতে সাহায্য করে, সেই রেগুলেটিং ফ্যাক্টর গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, যেগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের রক্তচাপকে কন্ট্রোলে রাখা সহজ হতে পারে। যেমন যেগুলো হচ্ছে জীবনশৈলী নিয়ম, যেমন লাইফস্টাইল, যেমন হচ্ছে রেগুলার শরীর চর্চা না করা, এক্সারসাইজ না করা, ওবেসিটি বা স্থূলত্ব, ধূমপান, মদ্যপান, স্ট্রেস ইন লাইফ মানে উদ্বেগ, এই সমস্ত ফ্যাক্টর গুলো আছে যেগুলো আমাদের সাধারণত রক্তচাপ বাড়াতে সাহায্য করে। এছাড়াও কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়, যেমন হচ্ছে বয়স। বয়সের সাথে সাথে আমাদের শিরা বা ধমনির যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো শক্ত হতে থাকে এবং সেগুলো ধীরে ধীরে সংকীর্ণ হতে থাকে, তার ফলে সেগুলোতে ফ্যাট জমা হওয়ার জন্য সংকীর্ণ হতে থাকে, তার ফলে রক্তচাপ বাড়তে থাকে। রক্ত ধীরে ধীরে আরো ক্রমশ সরু শিরা বা ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য তার রক্তচাপ বাড়তে থাকে। এছাড়া রয়েছে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস বা ফ্যামিলি হিস্ট্রি, যে সমস্ত পরিবারের পূর্বপুরুষদের মধ্যে উচ্চ রক্তচাপ ছিল সেই সমস্ত পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিক ভাবে একটা কম বয়স থেকে রক্তচাপ বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। অতিরিক্ত লবণ সেবন, খাবারের সময় অতিরিক্ত নুন অ্যাড যদি যোগ করা হয় তাহলে সেই নুনের জন্য আমাদের শরীরের বিভিন্ন হরমোন গুলোর পরিবর্তন ঘটে এবং তার জন্য আমাদের রক্তচাপ বাড়তে থাকে। পটাশিয়াম সমৃদ্ধ পর্যাপ্ত খাবার না খাওয়া রক্তচাপ বাড়াতে পারে এবং এর সাথে স্ট্রোক এবং কিডনির অসুখ সমস্যা হওয়ার সম্ভাবনাও বাড়ায়। প্রসেসড এবং ফ্যাটি খাবার, যে সমস্ত জাঙ্ক ফুড এবং রেডিমেড ফুড যেগুলো এখন পাওয়া যায় সেগুলো যত বেশি খাওয়া হবে তার সাথে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ বৃদ্ধি হবে এবং শিরা ধমনিগুলো আরো তাড়াতাড়ি সেগুলো সরু হয়ে যাবে ফ্যাট জমি এবং তার ফলে আমাদের প্রেশার বাড়ার চান্স বেড়ে যায়। এর সাথে রয়েছে আমাদের শরীরচর্চা করার অভাব এবং ব্যস্ত জীবনযাপনের সাথে আমাদের আরো সিডেন্টারি লাইফস্টাইল বা বসে বসে সময় কাটানোর যে প্রবণতা বাড়ে তার জন্য আমাদের স্থূলত্ব বাড়ে এবং শরীরে ফ্যাট জমা পরিমাণ বাড়ে, তার জন্য শিরা ধমনিগুলো যে সরু হয়ে যায় তার জন্য আমাদের রক্তচাপ বাড়তে থাকে। আরেকটা কারণ এখনকার দিনে যেটা হচ্ছে লাইফের উদ্বেগ বা মানসিক চাপ, সেই মানসিক চাপ সামলাতে না পারলে বিভিন্ন কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য কোনো তেমন কোনো অপরিহার্য সাইন বা চিহ্ন বা লক্ষণ থাকে না, যেগুলি প্রথম প্রাথমিক অবস্থাতে এটা চুপচাপই থাকে, কোনো কিছু বোঝা যায় না, তাই এটাকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। যখন রক্তচাপ অনেক বেড়ে যায় তখন জন্য জটিল সমস্যা তৈরি হয়, কার্ডিওভাস্কুলার সমস্যা বা কিডনি সমস্যা বা স্ট্রোক, তখনই আমাদের সমস্যাটা দেখা দেয়, তখন আরো প্রকাশ্যে আসে যে রক্তচাপটা বেড়ে রয়েছে। চোখ বা চোখ অনেকে নষ্ট হয়ে যায় তারপরে ফার্স্ট টাইম ধরা পড়ে যে পেশেন্ট হাই প্রেশার থেকেই এই সমস্যাটা হয়েছে। সেই জন্য আমাদের হাই প্রেশারের এত সমস্যা বা দীর্ঘমেয়াদি সমস্যা থাকার জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে হাই প্রেশারকে আগে কিভাবে ডায়াগনোসিস করা যায় এবং তা সেটাকে কমিয়ে রাখা বা কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখার জন্য আরো পদক্ষেপ গ্রহণ করা যায়। প্রাথমিকভাবে হঠাৎ যদি প্রেশার বেড়ে যায় কোনো লোকের তাহলে তার কি সমস্ত লক্ষণগুলো দেখা দেয়, সেগুলো হচ্ছে মাথা ব্যথা, ক্লান্তি, দৃষ্টিশক্তির পরিবর্তন, অবসাদ, মাথা ধরা, বমি বমি ভাব, এগুলো যদি থাকে তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ পরিমাপ করতে হবে এবং তার সেই মতো আরো চিকিৎসা তাকে গ্রহণ করতে হবে।
রক্তচাপ পরিমাপ করা হয় খুব সহজে, কোনো পরীক্ষা কোনো ল্যাবরেটরিতে যাওয়ার দরকার পড়ে না, যে কোনো জায়গাতেই রক্তচাপ পরীক্ষা করা যায়। যে যন্ত্র দিয়ে করা হয় তার নাম স্ফিগমোম্যানোমিটার। এটা দুটো ভাগে ভাগ করা যায়, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপি। সিস্টোলিক বিপি হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের মধ্যে যে সর্বাধিক যে প্রেশারটা থাকে সেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, আর আছে ডায়াস্টোলিক বিপি যেটা হচ্ছে সর্বনিম্ন বা লোয়েস্ট ব্লাড প্রেশার যখন থাকে কার্ডিয়াক সাইকেলের মধ্যে সেটাকে বলে ডায়াস্টোলিক। এই দুটোই আমাদের এই স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে অতি সহজেই পরিমাপ করা যায়। এখানে সর্বাধিক ব্লাড প্রেশারটা বোঝায় যে আমাদের রক্ত যে সমস্ত জালক রয়েছে সেগুলো সর্বাধিক কত প্রেশারের সম্মুখীন হয়, এবং তার একটা সীমার পরে এই রক্ত শিরা ধমনী বা সূক্ষ্ম সূক্ষ্ম ধমনী গুলো যেগুলো ক্ষতি হতে পারে হাই প্রেশারের জন্য সেগুলো আমাদের চিন্তার বিষয় থাকে। রক্তচাপ সাধারণত পরিমাপ করা হয় 120 বা 80 এইভাবে বলা হয়। এর মধ্যে ওপরের 120 যেটা থাকে ওটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয় এবং নিচেরটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। রক্তচাপের নর্মাল থাকার বা স্বাভাবিকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 140/90, এর বেশি হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হাই প্রেশার আছে কি বলা হয় বা হাই ব্লাড প্রেশার আছে বা হাইপার টেনশন আছে বলা হয়। এটা ব্লাড প্রেশারের এর উপরে মাত্রা অনুসারে তাকে ক্যাটাগরি 1, 2, 3 তে ভাগ করা যায়। এই হাইপার টেনশনের এত ব্যাপক পরিমাণে রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যে, তাই আমরা 17ই মে দিবসটা জনসচেতনতার জন্য বিশ্ব হাইপার টেনশন দিবস হিসেবে পালন করা হয়েছে। 1 বিলিয়ন মানুষের কাছে এই বিষয়ে আমরা সচেতনতা আনতে চলেছি, আনার চেষ্টা করা হয় ওই দিনটা। এবছরে বিশ্ব হাইপার টেনশন দিবসের থিম হলো আপনার রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘ জীবন লাভ করুন। নিশ্চিত করুন আপনার রক্তচাপ পরিমাপিত ও নিয়ন্ত্রিত। রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের সহজ কিছু পদ্ধতি রয়েছে ওষুধ ছাড়াও, যেমন নিয়মিত শরীর চর্চা, স্বাস্থ্যকর আহার, ধূমপান ও মদ্যপান ত্যাগ করা, রেগুলার বা নিয়মমাফিক রক্তচাপ পরিমাপ করা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, এবং যদি কোনো ওষুধ কখনো খেতে হয় এবং সেটা নিয়মমাফিক প্রতিদিন খাওয়া। এইভাবেই সাধারণভাবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি এবং ওষুধের প্রয়োজনীয়তা কমাতে পারি, ওষুধের সংখ্যা কমাতে পারি, এবং দীর্ঘদিন ব্যাপী রক্তচাপ জনিত সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি। এর সর্বপ্রথম যেটা হচ্ছে নিয়মে, যে সমস্ত আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলে থাকি বা জীবনধারা পরিবর্তন করতে বলি, সেগুলো প্রথম হচ্ছে নিয়মিত শরীর চর্চা বা শারীরিক ক্রিয়া। উক্ত উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে শরীর চর্চা একটি ওষুধ মুক্ত প্রক্রিয়া। নিয়মিত শরীর চর্চায় মানুষের হৃৎপিণ্ড শক্তিশালী হয় এবং স্বাস্থ্যবান থাকে, হৃৎপিণ্ড কম প্রচেষ্টায় বেশি পাম্প করতে পারে, হৃৎপিণ্ডের ক্ষমতাও বৃদ্ধি পায়, এবং যত হৃৎপিণ্ড ক্ষমতা বেশি ভালো কাজ করতে পারবে রক্তচাপ রক্ত জালকের উপরে এর চাপটা তত কমতে থাকে। অন্যান্য ক্ষেত্রে আমরা সবাই সচেতন যে বয়স এবং ওজন লাভ হলো উচ্চ রক্তচাপের দুটি প্রধান উপাদান, সেই জন্য রক্তচাপ কাঙ্ক্ষিত রক্তচাপের সীমা হচ্ছে 120/80 এবং এর নিচে রাখার চেষ্টা করা উচিত সংস্থা। দ্বিতীয় উপায় হচ্ছে স্বাস্থ্যকর আহার। রক্তচাপ নিয়ন্ত্রণে আহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহারে প্রচুর শাক সবজি, ফল, শস্য ইত্যাদি এইসব শস্য যা হাইপারটেনসিভ রোগীদের জন্য সুপারিশ করা হয়ে থাকে। এর মধ্যে স্পেশাল কিছু খাদ্য প্রণয়ের খাদ্যাভাস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা রক্তচাপ বাড়াটাকে আটকাতে পারি। সেটা হচ্ছে সিক্ত চর্বি মানে স্যাচুরেটেড ফ্যাট ও ফ্যাট কম খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম গ্রহণ করা, যেটা ফলের মাধ্যমে হতে পারে, আহারে নুন লবণের পরিমাণ মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমানো, মদ্যপান ত্যাগ করা, এবং ড্যাশ আহার বা মেডিটেরানিয়ান ডায়েট গ্রহণ করা। এই ড্যাশ আহার হলো গোটা শস্য, ফল, শাকসবজি সমৃদ্ধ ও কম ফ্যাট যুক্ত ডেয়ারি প্রোডাক্ট এবং স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাদ্য গ্রহণ করা এবং স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাদ্য পরিহার করা। এটা করলে রক্তচাপ 11 মিলিমিটার পর মার্কারি পর্যন্ত কমানো যেতে পারে। খাবার দাবারে নিয়ন্ত্রণ করে প্রেশার কমানোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবারে কোনো লবণ যোগ না করা। মাত্র 1 চামচ লবণ যোগ করলে 2300 মিলিগ্রাম সোডিয়াম যোগ হয়ে যায় খাবারের সাথে। এই এই সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়ায় বিশাল পরিমাণে। তাই খাবারে নুন যোগ করা বন্ধ করতে হবে। রান্না বান্না করতে যতটুকু নুন লাগে সেটুকুই খেতে পারে, কোনো এক্সট্রা নুন যেন অ্যাড করা না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধূমপান ত্যাগ। আমাদের হৃৎপিণ্ডের অসুখ বিভিন্ন অসুখের ঝুঁকি বাড়ায় এবং তার সাথে সুগার, প্রেশার, কোলেস্টেরল সবকিছুরই ঝুঁকি বাড়ায় এবং রক্তচাপের ঝুঁকিও বাড়ায়।
ধূমপান বন্ধ করলেই হার্টের রক্তচাপ অনেকটাই কমে আসে। নিয়মিত রক্তচাপ নিরীক্ষণ, যাদের হাই প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাক্তারের কাছে গিয়ে 10 মিনিট বিশ্রাম নেওয়ার পরে রক্তচাপ পরিমাপ করা উচিত। এবং অধিকাংশ ক্ষেত্রে যদি ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না হয় নির্দিষ্ট মতো, তাহলে নিজের ব্লাড প্রেশার নিজেকেই নিরীক্ষণ করতে হবে বাড়িতে, যেটা হোম বিপি মনিটরিং বলা হয়। এটা নির্দিষ্ট যন্ত্র আছে, এখন সহজেই পাওয়া যায়, অটোমেটিক ব্লাড প্রেশার মনিটরিং এর বিভিন্ন যন্ত্র পাওয়া যায়। রক্তচাপ আত্মনিরীক্ষণ করলে দিনের বিভিন্ন সময় এবং দীর্ঘক্ষণ ধরে রক্তচাপ মাপার সুবিধা পাওয়া যায় এবং ডাক্তারকেও বিভিন্ন সময়ে তার কিরকম রক্তচাপ ছিল সেটা জানানো যায়। এর একবার মাত্র অফিস ভিজিটে রক্তচাপ নিয়ন্ত্রণ করলে, রক্তচাপ পরিমাপ করলে পুরোপুরি তথ্যটা নাও পাওয়া যেতে পারে, দিনের কোন সময় কতটা ব্লাড প্রেশার ছিল সেটা জানা যায় না। বাড়িতে ব্লাড প্রেশার করলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। উদ্বেগের ব্যবস্থাপনা অর্থাৎ স্ট্রেস কন্ট্রোল, উদ্বেগ কিভাবে সামলাতে হবে এবং স্বচ্ছন্দে থাকা হয় সেটা জানতে হবে এবং সেটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম পরিমাপ স্টেপ নিতে হবে। স্ট্রেস ফ্রি লাইফে হাই প্রেশার সহজে আসে না, এর জন্য আপনি শরীর চর্চা করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন 30 মিনিট করে, গান বাজনা শোনা, শান্ত পরিবেশে থাকা ইত্যাদি সব ফলো করা যেতে পারে। পরে শেষ ধাপ হচ্ছে ওষুধের প্রতি বাধ্যতা। যখন কোনো ব্যক্তির হাই প্রেশার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে এবং ডাক্তারের পরামর্শ অনুসারে তিনি ওষুধ কোনো প্রেসক্রাইব হচ্ছেন, তখন তাকে সেই সমস্ত ওষুধ রেগুলার খেয়ে যেতে হবে। প্রেশার ধীরে ধীরে এক সময় নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তারপরে প্রেশার নিয়ন্ত্রণে আসা মাত্রই যে ওষুধ বন্ধ করে দিতে হবে সেটা যেন কখনোই করা না হয়। প্রেশারের ওষুধ অলমোস্ট খেয়ে যেতেই হয় ননস্টপ, খেলে বন্ধ করে দিলেই প্রেশার আবার উঠে যায়। এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে প্রেশার কন্ট্রোলে এলেই ওষুধ বন্ধ করে দেওয়া। পরিশেষে আমি বলতে চাই যে সুস্থ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের থেকে আর কিছুই মূল্যবান হতে পারে না। স্বাস্থ্যকর জীবনশৈলী অনুশীলন আমাদের আমাদের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে। বহু উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় এবং কার্ডিওভাস্কুলার সমস্যা, কিডনির সমস্যা, স্ট্রোক, হার্ট অ্যাটাক সমস্ত কিছুই কন্ট্রোলে রাখতে পারে আমাদের এই রক্তচাপ নিয়ন্ত্রণ। রক্তচাপ একটি ব্যাপক বড় সমস্যা যেটা নিজের যত অন্যান্য অনেক রোগের তৈরিতে সাহায্য করে রক্তচাপ। সুতরাং রক্তচাপ নিয়ন্ত্রণ খুব আবশ্যিক এবং অত্যন্ত জরুরি। ধন্যবাদ।